দর্শক, আপনারা জানেন রাসেল ভাইপার সাপ নিয়ে রীতিমতো হুলুস্থুলুস কাণ্ডের সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে রাসেল ভাইপার সাপ যতটা ভয়ঙ্কর, তার চাইতে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এটি ফেসবুকে প্রচারের মাধ্যমে। দেশি বিদেশি নানা রকম সাপের ছবি দিয়ে রিল বানিয়ে প্রচার করা হচ্ছে ভয়ানক আকারে ফেসবুকে। অনেকেই ফেসবুক খুলতেও ভয় পাচ্ছেন, তার কারণ আমরা জানি ফেসবুকে সাপ দেখলে অনেকের ভয়ও করে এবং অনেকে একটা ট্রমার ভিতরে চলে যান। এদিকে ফরিদপুরে জনৈক আওয়ামী লীগ নেতার ঘোষণা করা পুরস্কারের আশায় ওই এলাকার এক কৃষক জীবিত এক ভাইপার নিয়ে প্রেস ক্লাবে হাজির হয়েছে, কিন্তু বন কর্মকর্তারা সেটার ছাড়পত্র না দেওয়ায় তিনি পুরস্কার নিতে পারেননি। এখন পুরস্কার দেবেন না তাই বলে কি বন কর্মকর্তার কাছে ওই নেতা যেতে বললেন? না, এর ভিতরে কোনো চালাকি আছে তারাই ভালো জানেন। খবর প্রচার করা হয়েছে, সেখানে লেখা হয়েছে পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাজির কৃষক বিপদে বন কর্মকর্তারা। আওয়ামী লীগ নেতার ঘোষিত 50,000 টাকা পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গেলেন রিজাউল খান 32 নামের এক কৃষক। পরে সাপটি বন বিভাগে হস্তান্তর করতে গেলে সেটির প্রাপ্তি স্বীকারপত্র দিতে অস্বীকার করে বসেন বন কর্মকর্তারা। তারা জানান সাপ ধরাই বেআইনি। শনিবার রাতে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে জীবিত রাসেল ভাইপারটি সাংবাদিকদের দেখান কৃষক রিজাউল। রিজাউল ফরিদপুর শহরতলির আলিয়াবাদ ইউনিয়নের কাদেরের বাজার এলাকার মনিরুদ্দিন খানের ছেলে। প্রকৃত সত্য তো এটাই, ফরিদপুরের এক নেতা প্রকাশ্য জনসভায় ঘোষণা করেছিলেন রাসেল ভাইপার সাপ মেরে বা জীবিত আনতে পারলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। গরিব কৃষক জীবনের ঝুঁকি নিয়ে সেই রাসেল ভাইপার সাপ জীবিত ধরে আনলেন, অথচ তার সাথে প্রতারণা করা হলো। তাহলে ওই নেতার এতদিন উচিত ছিল তার ঘোষণা প্রত্যাহার করা, অথবা সাপ ধরা যাবে না এমন মর্মে তার বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল। বন কর্মকর্তারা এত দিন চুপ ছিল, আজকের যখন সাপ ধরে তাদের কাছে নিয়ে যাওয়া হলো তখন তারা মুখ খুলে বললেন যে সাপ ধরা অপরাধ, বেআইনি। তাহলে যখন ওই নেতা পুরস্কার ঘোষণা করলেন তখন বন কর্মকর্তারা কোথায় ছিলেন? তাহলে তো প্রথমতই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন।